পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের গণিত ক্লাসে জানাই স্বাগত। তোমাদের গণিত সিলেবাস সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ শেষ, একটু কিছু অংশ বাকি আছে। তার মধ্যে হচ্ছে তথ্য উপাত্ত অধ্যায়ের জনসংখ্যা অংশটি বাকি এবং কম্পিউটারের কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা বাকি। তো আজ আমি তোমাদের তথ্য উপাত্ত অধ্যায় হতে জনসংখ্যা অংশ নিয়ে আলোচনা করব এবং কম্পিউটারের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে দিব, যা তোমরা বই পড়ে উত্তর করার চেষ্টা করবে। জনসংখ্যায় মূলত তোমাদের একটি বিষয়ই আছে এবং সেটি হলো জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করার একটি সূত্র আছে তোমাদের বইয়ে, সূত্রটি হচ্ছে ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। অর্থাৎ কোনো একটি দেশের বা কোনো একটি অঞ্চলের একক আয়তনে নিচে যেটা থাকবে সেটা সবসময় একক ধরতে হয়। একক আয়তনে যে পরিমাণ জনসংখ্যা বা যে পরিমাণ মানুষ বাস করে তাই হচ্ছে সেই দেশের বা সেই অঞ্চলের ঘনত্ব। তোমার কোনো মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু এই সূত্রটি মনে রাখবে, এই সূত্রটি মনে রেখে তুমি তোমার যে জনসংখ্যা ঘনত্বের সংজ্ঞা তা লিখতে পারবে। একক আয়তনে কোনো দেশের বা কোনো অঞ্চলের যে পরিমাণ লোক বাস করে বা যে পরিমাণ জনসংখ্যা আছে তাই হচ্ছে সেই দেশ বা অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব। এই এই সূত্রটি ব্যবহার করেই তোমাদের অঙ্কগুলো জনসংখ্যার অঙ্কগুলো করতে হবে, আর কোনো সূত্র ব্যবহার হবে না। শুধুমাত্র এটা ব্যবহার করেই তোমাদের অঙ্কে কাজগুলো করতে হবে। দেখো, প্রথমে তোমাদের কাঠামোগত প্রশ্ন এক নম্বর, সেটা হচ্ছে দুটি গ্রামের মধ্যে ক গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 550 জন এবং খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 320 জন। তাহলে তোমাকে জনসংখ্যা এবং আয়তন দুইটি গ্রামেরই দিয়ে দিয়েছে। কতে বলা হয়েছে জনসংখ্যার ঘনত্ব কি। কাজেই তোমাকে এতক্ষণ আমি যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে বুঝাচ্ছিলাম ওটাই তুমি লিখবে। জনসংখ্যার ঘনত্ব কি বা জনসংখ্যার ঘনত্ব কাকে বলে বা জনসংখ্যার ঘনত্বের সংজ্ঞা দাও একই উত্তর। খতে এসে দেখো, তোমাকে প্রশ্ন করা হয়েছে ক গ্রামে জনসংখ্যার ঘনত্ব কত। কাজেই ক গ্রামে জনসংখ্যার ঘনত্ব বের করার জন্য তোমার ঘনত্বের সূত্র থেকে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কি কি লাগবে, জনসংখ্যা লাগবে এবং আয়তন লাগবে। এবং তুমি দেখে নাও তোমাকে কি ক গ্রামের ঘনত্ব বের করতে বলা হয়েছে এবং তোমাকে কি ক গ্রামের আয়তন এবং জনসংখ্যা দেওয়া আছে কি না। এই যে ক গ্রামের আয়তন দেওয়া আছে এবং ক গ্রামের লোক সংখ্যা বা জনসংখ্যাও দেওয়া আছে। তাহলে আসো আমরা অঙ্কটা করি। ক গ্রামের আয়তন সমান ৫০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা সমান ৫০ জন, সুতরাং ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন সমান উপরে হচ্ছে জন, নিচে হচ্ছে বর্গ কিলোমিটার, সরি উপরে হবে 550 জন আর নিচে হবে 50। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, পাঁচ দিয়ে কাটলে 11, তাহলে 11 জন পার বর্গ কিলোমিটার। ঘনত্বের ঘনত্ব বের করে ঘনত্বের একক লেখার সময় তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ঘনত্বের একক হচ্ছে জন পার বর্গ কিলোমিটার। তোমরা এই জিনিসটাতেই ভুল করবে কারণ উপরে জন আছে, নিচে বর্গ কিলোমিটার আছে, দেখো, আর তাদের মাঝখানে ভাগ চিহ্ন, এই জন্য জন পার বর্গ কিলোমিটার এই এককটি তোমরা খেয়াল করে লিখবে। এবার আসো গ নম্বরে কি বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি। তাহলে তুমি
খনং সমাধানে ক গ্রামে জনসংখ্যা পেয়ে যাচ্ছ জনসংখ্যা খনন তো পেয়ে যাচ্ছ কাজেই তোমাকে এক্সট্রা করে শুধু খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব বের করলেই হচ্ছে তাহলে খ গ্রামের আয়তন সমান প্রশ্ন থেকে পাচ্ছি বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সমান পাচ্ছি 320 জন সুতরাং ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন সমান 320 জন 20 বর্গ কিলোমিটার 0 0 কাটা 2 একে 2 6 দুগুণে 12 তাহলে 16 জন পার বর্গ কিলোমিটার যেহেতু তোমাকে তুলনা করতে বলা হয়েছে এবং তুমি তুলনার জন্য ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব পাচ্ছ খ হতে কাজে খ হতে পাই ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব সমান এগারো জন পার বর্গ কিলোমিটার কাজেই তুমি দেখতে পাচ্ছ যে আমরা বের করেছি খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 16 জন পার বর্গ কিলোমিটার আর ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব বের হয়েছে 11 জন পার বর্গ কিলোমিটার সুতরাং তোমাকে বলা হয়েছে কোন গ্রামের জনসংখ্যা ঘনত্ব বেশি সুতরাং খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি এটা হচ্ছে এই অঙ্কটা এভাবেই তোমাদের এই অঙ্কগুলো করতে হবে জনসংখ্যা ঘনত্বের অঙ্কগুলো তোমাদের জন্য কাজ হিসেবে একটি ছোট অঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে তোমরা একটু খেয়াল করো দেখো প্রথমে তোমাদের একটি ছক দিয়ে দেওয়া হয়েছে ছকের মধ্যে চারটি গ্রামের কথা বলা হয়েছে ক খ গ ঘ গ্রাম ক গ্রামের জনসংখ্যা দেওয়া আছে আয়তন দেওয়া আছে ঘনত্ব দেওয়া নেই খ গ্রামে জনসংখ্যা দেওয়া আছে আয়তন দেওয়া নেই ঘনত্ব দেওয়া আছে গ গ্রামে জনসংখ্যা দেওয়া নেই আয়তন দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে ঘ গ্রামে জনসংখ্যা দেওয়া আছে আয়তন দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে তাহলে ক নং প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করা আছে ক গ্রামের ঘনত্ব কত কাজেই তুমি ছক থেকে ক গ্রামের জনসংখ্যা আয়তন দিয়ে ঘনত্ব বের করে ফেলতে পারছো খ নং এ বলা হয়েছে গ গ্রামের জনসংখ্যা কত কাজেই তুমি দেখো গ গ্রামে তোমাকে আয়তন এবং ঘনত্ব দিয়ে দিয়েছে তুমি ঘনত্বের সূত্রে এদিকে মান বসিয়ে সহজেই জনসংখ্যা বের করে ফেলতে পারছো গ নং এ এসে বলা হয়েছে খ গ্রামের আয়তন কত একইভাবে দেখো খ গ্রামে তোমাকে ঘনত্ব এবং জনসংখ্যা দিয়ে দিয়েছে তুমি ঘনত্বের সূত্রে বসিয়ে আয়তন বের করে ফেলতে পারবে ঘ নং এ তোমাকে বলা হয়েছে কোন গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে কাজেই যে গ্রামের আয়তন বেশি হবে সেই গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে তুমি যখন চারটি গ্রামের আয়তনই হাতে পেয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে কোন গ্রামের আয়তন বেশি সেই গ্রামে তোমার বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে কারণ গ্রামের আয়তন যত বড় হবে সেখানে সেখানে বাজারও বড় বসতে পারবে বা অন্যভাবে তুমি বলতে পারো যে যে গ্রামের ঘনত্ব তুলনামূলকভাবে কম হবে সেই গ্রামে বাজার বসতে পারবে কারণ ঘনত্ব যদি তুলনামূলকভাবে কম হয় জনসংখ্যা ঘনত্ব যদি তুলনামূলকভাবে কম হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই গ্রামে মানুষ কম বিধায় ওই গ্রামে আয়তনের তুলনায় মানুষ কম বিধায় সেই গ্রামে বাজার বড় বাজার বসার সম্ভাবনা বেশি আমি আশা করব যে তোমরা অঙ্কটি করার চেষ্টা করবে এবং এই এই অধ্যায়ের জনসংখ্যা সংক্রান্ত তোমাদের
কাঠামোগত প্রশ্নগুলো এরকমই হবে। ঘনত্ব বের করতে দিবে, নয়তো জনসংখ্যা বের করতে দিবে, নয়তো আয়তন বের করতে দিবে, কিন্তু সবকিছুই একটাই সূত্র, ঘনত্বের জনসংখ্যা ঘনত্বের সূত্র দিয়ে ব্যবহার করে তোমাদের বের করতে হবে। আর কম্পিউটার সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি একই সাথে তোমাদের যুক্ত করে দিব। আমি আশা করব যে তোমরা প্রশ্নগুলো বই পড়ে কম্পিউটার অংশ বই পড়ে বই থেকে উত্তর করার চেষ্টা করবে এবং তোমাদের সিলেবাস তোমরা বাসায় বসে রিভিশন করার চেষ্টা করবে। তোমাদের সিলেবাস সম্পূর্ণরূপে শেষ এবং যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও, কোনো ঝামেলা লাগে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করতে এগিয়ে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের এবং পরিবারের প্রতি যত্নশীল হবে, ভালো থাকবে।